একটা দুদকের কমিশনার যদি ঠিক থাকে একজন তাহলে কিন্তু বাংলাদেশে যে কোনো একটা প্রাইম মিনিস্টার ঢুকে যদি ক্যাবিনেটকে বলে দেয় যে ভাই শুনো দুর্নীতি করবান দুদকের কমিশনার কিন্তু এ কিন্তু অনেস্ট মানুষ তাহলে কিন্তু নাইনটি পারসেন্ট মন্ত্রী ঠিক হয়ে যাবে যদি আপনি বলেন কি দেখার কথা কি দেখছেন কি শোনার কথা কি শুনছেন আর কি বলার কথা কি বলবেন ধন্যবাদ আপনাকে কি দেখার কথা কি দেখছি আপনি কবে থেকে দেখার কথা বলছেন আমরা তো চুয়ান্ন বছরকেই ধরতে পারি আমাদের স্বাধীনতা থেকেও ধরতে পারি আবার আমরা কিন্তু গত এই যে তিন মাস বা তিন মাস পনেরো দিনের কথাও ধরতে পারেন আপনি না স্বাধীনের পর থেকে যদি ধরেন তাহলে তো অনেক লং ডিসকাশনের ব্যাপার সেটাতে নাই গেলাম গত তিন মাস চার মাস থেকে যদি আপনি ধরেন আসলে আমরা তো আর এটার জন্য প্রিপেয়ার্ড ছিলাম না জাতি প্রিপেয়ার্ড ছিল না যে হঠাৎ এই ধরনের একটা ঘটনা ঘটবে তো আপনার বাড়ির একটা কাজ লোকও যদি দশ বছর চাকরি করে বিদায় দিয়ে দেন তাহলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পেতে তো আপনারও দশ দিন সময় লাগবে সো আমি আসলে এই সরকারকে গ্রেস পিরিয়ড দিয়েই দেখি যে আমাদের দায়িত্ব একটা বিপ্লবের মুখে একটা সরকার এসেছে এই সরকার আগে থেকে কোনোভাবেই জানতো না ওনারা আসবেন ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্টটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং আমরা প্রথম থেকে রাজনৈতিক দল যারা আছি আমরা বস্তুনিষ্ঠ সমালোচনা কিছু কিছু জায়গায় করছি বাট বিগার প্রস আমরা চাই যে আমরা এই সরকার যেনি কোনোভাবে ফেল না করে সরকার ফেল করলে আমাদের বাংলাদেশের জন্য অসুবিধা হয়ে যাবে এত বড়ো একটা স্বৈরাচার পতনের পর এই সরকার বিপ্লবী একটা সরকার ক্ষমতা হাতে নিয়েছে আপনি যদি কিছু ব্যাপার বলতে চান আমরা বলতেই পারি যে এই তিন মাসে আপনি কোনো ব্যাংক ডাকাতির খবর খুঁজে পাননি সেরকম চাঁদাবাজি বা সেরকম লুট সেরকম টাকা পাচার সেরকম টেন্ডারবাজি সেরকম কন্ট্রিকচুরি বা উপদেষ্টা যারা আছেন তাদের আত্মীয় স্বজন বা তাদের ওই রকমের দুর্নীতির কোনো পায় তারাও আপনি পাননি তো আমি মনে করি এছাড়া এই সরকারটা এমনভাবে আসছে এবং এখন পর্যন্ত প্রথমে যে সন্দেহের কিছু জিনিস ছিল আমাদের সাথে আমাদের সাথে আপনার যে দূরত্ব ছিল রাজনীতিবিদদের সাথে এই সরকারের স্পেশালি ছাত্র বৈষম্য যারা যারা ছিল ছাত্র জনতা ওনাদের কিছু বক্তব্যের কারণে যে দূরত্বটা হয়েছিল এই দূরত্ব আস্তে আস্তে অনেকখানি আপনার ঘুচে ঠিক হয়ে গিয়েছে এবং আমাদের সাথে তাদের কথা হয় ফর্মালি ইনফর্মালি কথা হয় ওনারাও রিয়েলাইজ করেছেন যে এটা সবার সম্মিলিত প্রচেষ্টার একটা 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 রেজাল্ট অফকোর্স ফাইনাল কল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই হয়েছে তো আমার মনে হয় এখন আমাদের সবারই উচিত সব জায়গা থেকে আমাদের নিজস্ব জায়গা থেকে এই সরকারের পাশে থাকা যাতে করে এই যে কাঙ্ক্ষিত লক্ষ্যটা জনগণের ক্ষমতাটা যাতে জনগণের হাতেই চলে আসে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় এবং আমরা চাই এই সরকার এই যে ডিসেম্বর জানুয়ারিতে আমাদের কাছে প্রস্তাব চেয়েছে এই যে বিভিন্ন সংস্কারের যে আমাদের প্রস্তাব আমরাও সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি আমরা প্রস্তাবগুলি দিচ্ছি এখন ওনারা এটা আমলে নেবেন আমাদের সাথে আবার বসবেন ইতিমধ্যে আজকে দেখলাম নির্বাচন কমিশনারও হয়ে গেছে তো আমি মনে করি নির্বাচনমুখী সংস্কার আরও কিছু বেসিক সংস্কার মেজর সংস্কারগুলি আমরা এখনও মনে করি যে গণতান্ত্রিক সরকারের হাতেই থাকা উচিত বাট তারপরেও কিছু সংস্কার ওনার যেহেতু করার জন্য মনস্থিত করেছেন আমরা অলরেডি টু হেল্প দ্যাম অ্যান্ড সাপোর্ট দ্যাম ইনশাল্লাহ এটা তো আপনি এই সময়ের কথা বললেন পাঁচ আগস্ট পরবর্তী গভর্নমেন্টের কথা আমরা যদি আর একটু পিছনে ফিরে যাই অর্থাৎ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে প্রেক্ষিত অগ্রগতির চেয়ে দুর্গতি বেশি এবং সেই ক্ষেত্রে প্রধানত যারা ক্ষমতাসীন ছিল দায়টা মূলত তাদের আপনি কি মনে করেন আমি হান্ড্রেড পার্সেন্ট একমত বাংলাদেশে যেখানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ সেখানে যায়নি। আমরা নেশন বিল্ডিং প্রোগ্রামটা করতেই পারি নাই আমরা কখনই করি স্বাধীনের পর থেকে আজকে পর্যন্ত আমাদের রাজনীতিবিদদের আগের জেনারেশনের মধ্যে স্পেশালি যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে এই মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা এত কমে গিয়েছিল যে কোনোভাবেও সবাইকে নিয়ে যে নেশন বিল্ডিং করার একটা জায়গা ছিল সেটা ছিল না তার পাশাপাশি দুর্নীতিবাজরা যখন রাজনীতিতে ঢুকে যায় যাদের রাজনীতি ঢোকার কথা না তারপর পুঁজিবাদ যেভাবে পৃথিবীতে চলে আসে দুর্নীতি যেভাবে পৃথিবীতে বেড়ে যায় সব কিছু মিলিয়ে তো আমি আপনার সাথে কেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বুঝবে যে আমাদের যেখানে যাওয়ার কথা আমরা সেখানে যেতে পারিনি একজন রাজনীতিবিদ হিসেবে এই ফিলিংসটা আপনার মধ্যে আরও অন্যভাবে কি কাজ করে যে আপনি যদি ক্ষমতায় যান কিংবা আপনি যদি ক্ষমতার অংশীদার হন সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কতদূর না আমাদের ভূমিকাটা তো আসলে এখানে ভূমিকার চেয়ে সবচেয়ে বড় জিনিস কি সিস্টেমটাই ওরকম ডেভেলপ করতে হবে যেখানে আপনি ইচ্ছা করলে অন্যায় করতে পারেন না বাংলাদেশে কোনোদিন সিস্টেম ডেভেলপমেন্টের উপরে কোনো কাজ হয় নাই বাংলাদেশে কখনোই কেউ বলতে পারবে না যে আমরা দৃশ্যমান কিছু উন্নয়ন ছাড়া যে আমরা কোয়ালিটি আর সিস্টেম ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করবো যদি সত্যি একটা দুদকের কমিশনার যদি ঠিক থাকে একজন তাহলে কিন্তু বাংলাদেশে যে কোনো একটা প্রাইম মিনিস্টার ঢুকে যদি ক্যাবিনেটকে বলে দেয় যে ভাই শোনো দুর্নীতি করবান এই দুদকের কমিশনার কিন্তু এ কিন্তু অনেস্ট মানুষ তাহলে কিন্তু নাইনটি পার্সেন্ট ঠিক হয়ে যাবে সো আমাদের দেশে গত পঞ্চাশ বছর যাব দুর্নীতি করে বা যে কোনো অন্যায় করে পার পেয়ে যাওয়ার যে একটা প্রবণতা এই জিনিসটাই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং পরবর্তীতে এটা স্টেট প্যাট্রোনাইজড হয়ে গিয়েছে এবং উপর থেকে প্রধানমন্ত্রী লেভেল থেকে আরম্ভ করে গত নির্বা গত সতেরো বছর আমরা যে নিলাম দুর্নীতিকে যেভাবে সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যে কোনো অন্যায় যারা করেছে তাদেরকে বাহবা দেওয়া হচ্ছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য ডিপলিটিসাইজ করা হয়েছে ইভেন আওয়ামী লীগের দলের মধ্যেও ভালো ভালো পলিটিশিয়ানরা চলে গিয়েছে আপনি যদি লক্ষ্য করেন গত পঞ্চাশ বছরে এই মুহূর্তে ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি পলিটিশিয়ানের ক্রাইসিস আপনি দেখতে পাবেন সবচেয়ে বেশি আপনি বিশ্বস্ত পাবেন বিখ্যাত পাবেন না একাত্তরের পর আপনি যেমন বিখ্যাত পেতেন আপনি বা চার নেতা বা এরা বা সিরাজ বা এরা বা মুক্তিযুদ্ধে যারা রণাঙ্গনে একদম ডাইরেক্টলি কাজ করেছে এরকম আপনি বহু প্রচুর বিখ্যাত লোক পাবেন যারা হয়তো সেই সময় যারা মুক্তিযুদ্ধে ফ্রন্ট লাইনে বা নেতৃত্ব আওয়ামী লীগের বা অন্যান্য দলের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের তুলনায় হয়তো না কিন্তু তাদের নিজস্ব কিছু মোমবাতির সমান থাকলেও আলো থাকতো কিন্তু আজকে কিন্তু ওই বিশ্বস্ত পাবেন আপনি বিশ্বস্তর প্রতিযোগিতায় আপনি দেখবেন সবাই কিন্তু কেউ বিখ্যাত হতে চায় না অনুগত মিলবে বেশি হ্যাঁ এটা এটাই কথা তো এই কারণে কি হচ্ছে যে এই নির্বাচনের সময় বা এই গত সতেরো বছর আওয়ামী লীগের কী হলো আপনি দেখেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী একটা ইলেকট্রিসিটির মতো উনি চলে গেল ঝাড়বাদি নেমে গেল অথচ ওই সময় কিন্তু একাত্তরে আওয়ামী লীগ চিফ বা শেখ মুজিবুর রহমান সাহেব চলে যাওয়ার পরেও কিন্তু আরও চার নেতা ছিলেন যারা কিন্তু হ্যান্ডেল করছে আজকে আওয়ামী লীগের মতো একটা দল আজকে চলে গেল আজকে সাড়ে তিন মাস চার মাস হয়ে গেল একটা মানুষ অনলাইনেও একটা কথা বলতে পারছে না যে আসেন আওয়ামী লীগ এটা কেন বিকজ নেতৃত্ব ক্রাইসিস বিকজ আপনি ওই সেকেন্ড লাইন অফ টিয়ার অফ পলিটিশিয়ান বানিয়ে দিতে যা পারেন নাই তো আমি মনে করি এই যে আপনি শোনেন পলিটিক্স এমন একটা জিনিস আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপাদান নিয়ে আসেন ভালো বাবুরচি না হলে ভালো খানা পাবেন না ভালো শিক্ষক না হলে ভালো ছাত্র পাবেন না স্ট্যান্ডার্ড পাবেন না তো পলিটিশিয়ান ভালো লাগবেই আপনার যেভাবেই হোক এটা আপনি হ্যান্ড পিক করুন অথবা যেভাবে আপনি আনুন আপনার পলিটিশিয়ান ভালো এবং ভালো পলিটিশিয়ানের ভালো জায়গায় থাকতে হবে দেশকে যদি আপনি সেই কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চান